সংশোধনের পর তিনটি বিষয়ের উপর পাঠ্য বই পড়ানো চালু করল চীন। দেশটিতে সামনের অটাম সেমিস্টার থেকেই বাধ্যতামূলকভাবে পাঠ্য বইগুলো পড়ানো চালু হবে বলে মঙ্গলবার জানিয়েছে চীনের শিক্ষা মন্ত্রণালয় MOE। সংশোধিত এসব বইগুলো হলো নীতিশাস্ত্র ও আইনের শাসন, চীনা সভ্যতার নতুন প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং চীনের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা। এখন থেকে এই বিষয়গুলোর উপর জ্ঞান থাকতে হবে শিক্ষার্থীদের। MOE বলছে, ইতোমধ্যে চীনা ভাষা বোঝার সুবিধার্থে সংশোধিত পাঠ্য বইয়ে কঠিন শব্দ প্রয়োগ কমিয়ে আনা হয়েছে। চলতি বছরের নতুন এসব পাঠ্য বই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ানো হবে। MOE জানিয়েছে, 9 বছরের লম্বা সময়ের অধ্যয়ন প্রক্রিয়া এখন কমিয়ে 3 বছরে আনা হয়েছে এবং 3 বছরের মধ্যেই সমস্ত অধ্যায় শেষ করার প্রচেষ্টা চালানো হবে। 2022 সালের মার্চ মাস থেকে পাঠ্য বই সংশোধনের কাজ শুরু করে চীন। সে সময় বিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 200 জনেরও বেশি বিশেষজ্ঞ এই কাজে অংশ নেন। MOE আরও জানিয়েছে, সংশোধিত পাঠ্য বইগুলো দেশব্যাপী 550টিরও বেশি স্কুলে পরীক্ষামূলকভাবে পড়ানো হয়েছে। সে সময় 2000এরও বেশি শিক্ষক এবং 1 লাখের মতো শিক্ষার্থী এই পরীক্ষামূলক সেশনে অংশ নেন। শিক্ষকদের উদ্দেশ্যে MOE বলছে, যারা সংশোধিত পাঠ্য বই পড়াবেন তাদের সকলকেই চলতি মাসের শেষ নাগাদ প্রশিক্ষণ শেষ করতে হবে। ইফা জাহান, বাংলাভিশন।